এমডি আসাম মোশাররফ তে লিখেছেন, নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই আর ডিশ বা বালতি পানি ফেলে দিই, এরকম তিনবার ধুলি কি হবে? আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, এভাবে আপনি চিপে ফেললে সেটা পাক হয়ে যাবে। আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিপে ফেললেন, এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন। এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি কোথাও নাপাক লেগে থাকে, সে নাপাকটা চলে গেছে, দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে, আপনি দেখেছেন, সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুয়েও সেটাকে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে। আর যেটা অদৃশ্যমান নাপাক দেখা যায় না, যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটা কোনো আলামত না, একাকার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমিল্লাহ বলে ধোবেন, তিনবার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এরপর এমডি পরান আপনি লিখেছেন, আপনার সাথে রায়পুর 10 তারিখের মাহফিলে মুসাফা করতে পেরে অনেক ভালো লেগেছে, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন, আমরা দোয়া করি এবং আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কল্যাণ পথে পরিচালিত করুন। ভাই পরান, জাজাকুমুল্লাহ খের। তাসিন ইসলাম আপনি লিখেছেন, সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে? জি, সকল সালাতে আপনি সানা পড়বেন, কারণ সানার সাথে সুন্নত ফরজের সম্পর্ক না, এর সাথে সুরা শুরু সরি নামাজ শুরুর সম্পর্ক। এটা দোয়া ইস্তিফতা বা সালাত শুরুর দোয়া, অতএব যে কোনো সালাত শুরুতেই আপনি এটি পাঠ করবেন। এরপরে নিয়ামুল ইসলাম আপনি লিখেছেন, বর্তমান শিক্ষা সিলেবাসে আমাদের সন্তানদের কোথায় পড়াশোনা করাবো, কিভাবে করাবো? আমাদের সন্তানদের ইমান নষ্ট হওয়ার যদি আশঙ্কা থাকে, আল্লাহ মাফ করুক, তাহলে সেরকম শিক্ষা তাদেরকে দেওয়া জায়েজ হবে না। আর যদি মনে হয় যে না, আপনার সন্তানকে আপনি ইমানের বিষয়ে পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে বাসাবাড়ি থেকে শিক্ষা দিতে পারেন এবং তিনি জাগতিক শিক্ষা অর্জন করে দিনের খেদমত করবেন, দেশের মানুষের বা সব ধরনের মানুষের মানবতার সেবা করবেন আল্লাহকে খুশি করবার জন্য, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ আছে যদি তার ফিতনায় পতিত হওয়ার আশঙ্কা থেকে সে মুক্ত থাকে সেক্ষেত্রে। সাজিয়া আখতার আপনি লিখেছেন, মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে? পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে, কারণ কোনো গুণ হবে না, ইসলামিক বই পড়তে পারবে, সাধারণ ইসলামিক বই। এসে সাথে আপনি লিখেছেন, আমি যদি ব্যবসায় কোনো টাকা খাটতে দেই, মূল টাকা ঠিক রেখে লাভের অংশ নেই, তাহলে কি হারাম হবে? মূল টাকা তো ব্যবসায় রুলিং আছে, আপনি লাভের টাকাটা নিচ্ছেন, জায়েজ হতে পারে, কিন্তু শর্ত হলো যে ব্যবসায় আপনি কিভাবে খাটাচ্ছেন। আপনি যদি বলেন যে আমার মূল টাকা ফিক্স আছে, আমি মাসে মাসে শুধুমাত্র নির্দিষ্ট লাভ নিচ্ছি, এখন তোমাকে আমি টাকা দিলাম ব্যবসা খাটানোর জন্য, তুমি লাভ করছো লস করছো কত লাভ করছো আমার দেখার বিষয়, আমাকে এই পরিমাণ দিয়ে যাবে, এটা শুধু হবে একটা লোন দিয়ে বিনিময় নেওয়ার মতো। আর যদি আপনি টাকাটা ইনভেস্ট করেন সেখানে এবং সেখানে লাভ যা হবে তার একটা পার্সেন্টেজ, সেটা কখনো কম হতে পারে, বেশি হতে পারে, সে 60% নিল, আপনি 40% নিলেন কিংবা 50-50 করে নিলেন, যে কোনো পার্সেন্টেজ নিজেরা দুজনে ঠিক করেন, সেটা জায়েজ হতে পারে। এরপরে মাজিদুর রহমান আপনি লিখেছেন, আসন্ন মাদ্রাসা প্রতিটি জেলা এবং থানা পর্যায়ে চালু হলে জাতি খুব উপকৃত হবে। ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ এবং মন্তব্যের জন্য। ইনশাআল্লাহ বিল্লাহ ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে সারা দেশের প্রতিটি জেলা এবং পরবর্তীতে আরও থানা পর্যায়ে যদি আমাদের তৌফিক, আমরা ইনশাআল্লাহ বিল্লাহ মাদ্রাসা সুন্নাকে প্রতিষ্ঠিত করব। রুহুল আমিন আপনি লিখেছেন, আমার পিত্তথলিতে পাথর রয়েছে, ডাক্তার বলেছে অপারেশন করে পিত্তথলি ফেলে দিতে হবে, শরীরের এমন কোনো অঙ্গ কেটে ফেলে দেওয়া জায়েজ হবে কিনা? যদি কোনো অঙ্গ কেটে ফেলে দিতে হয় ট্রিটমেন্টের অংশ হিসেবে, সেটা অবশ্যই জায়েজ হবে, কারণ সেটি তো তার চিকিৎসার প্রয়োজনে তিনি দিয়েছেন এবং সেটি না হলে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কষ্টে নিপজিত হচ্ছেন, অবশ্যই সেটি জায়েজ হবে। সিলভিয়া খান আপনি লিখেছেন, আমার 1 বছরের মেয়ে কিছুদিন আগে মারা গেছে, আমার মৃত্যুর পরপরে কি ওর সাথে দেখা হওয়ার কোনো সুযোগ আছে? দেখুন, ঠিক কখন দেখা হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিষয়টি আলামুল গায়েব বা অদৃশ্যের জগতের বিষয়, অদৃশ্যের জগতের বিষয় সম্পর্কে আমরা ধারণা করে কোনো মন্তব্য করার কোনো সুযোগ কিন্তু নেই। তবে সচরাচর মানুষের মৃত্যুর পর তাকে আল্লাহ রাব্বুল আলামিন যদি জান্নাতি হন, তিনি যদি মন কানে কেটে সরাসরি জবাব দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে তিনি নেককার হলে, ইমানদার হলে জান্নাতের সাথে তার কবরের কানেকশন হয়ে যায় এবং তিনি জান্নাতের নেয়ামত ভোগ করতে থাকেন। সেই নেয়ামতের মধ্যে কী থাকবে কি না থাকবে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বৈশাখী বর্ণিরা আপনি আইডি থেকে লিখেছেন, ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি ওযু ছাড়া সিজদা দেওয়া যাবে? ওযু ছাড়া সিজদা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন, কিন্তু হানাফি মাযহাবুল উলামায়ে কিরামের মতে ওযু করার জন্য সিজদা দেওয়ার জন্য ওযু করা জরুরি এবং আবশ্যক, যার কারণে আমরা ওযু সিজদা দিয়ে তারপরে ওযু করে তারপর আমরা সিজদা দিব, এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ। এরপরে নাইমুল ইসলাম CHY এডি থেকে আপনি লিখেছেন, বিদেশে যাওয়ার পর আশেপাশে যদি মসজিদ না থাকে তাহলে কি বাসার মধ্যে নামাজ আদায় করা যাবে? এতে কি নামাজের পরিপূর্ণ সওয়াব পাওয়া যাবে? আপনি নিরুপায় হলে সেক্ষেত্রে যারা আছেন বাসায় তাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়বেন, তাতে ইনশাআল্লাহ আপনার দায় মুক্ত হবেন, তবে আপনাকে জামাতের সাথেই সালাত আদায় করার চেষ্টা করতে হবে। যদি জামাত করার মতো কোনো মানুষ না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একা একা পড়লেও সালাত হয়ে যাবে।